Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bondura, ashakori tumra shobai bhalo acho. Aske je jinish ta tomader majhe niye aschi ta ekti chomotkar ekti presentation niye aschi. Tai tomaderke welcome to easy english class presentation 3 md Alauddin. আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের আমাদের জন্য অনেকটাই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বটে, তা হচ্ছে ফরমেশন অফ সেন্টেন্স। ইংরেজি বাক্যের ক্ষেত্রে যেরকম ফরমেশন অফ সেন্টেন্স ইংলিশ আছে, তেমনি বাংলার ক্ষেত্রেও ফরমেশন অফ সেন্টেন্স আছে, অর্থাৎ বাংলা বাক্যের গঠন প্রণালী। আমরা যদি বাংলা বাক্যের গঠনগুলো একটু অ্যানালিসিস করি, একটু গবেষণা করি, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাই, টোটাল বাংলা বাক্যগুলোকে আমরা সাধারণত বাংলা বাক্যের গঠন মোটামুটি আমরা 6 ধরনের পেয়ে থাকি। আশা করি এর এই 6 ধরনের বাইরে তেমন একটা ভাগ্য থাকার কথা নয়। আমার জানা মতে এই 6 ধরনের বাক্যের বাইরে তেমন বাক্য নেই। তাহলে আমরা আজকে এই 6 ধরনের বাক্য যদি আমরা সাধারণত আয়ত্ত করতে পারি, তাহলে আমরা ইংলিশ সেন্টেন্সগুলা, ইংলিশ যে সেন্টেন্স আছে এগুলা বা বিভিন্ন সেন্টেন্স আমাদেরকে আয়ত্ত করতে আরো অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে দেখা যাক, আজকে আমরা বাংলা বাক্যের গঠন প্রণালী যে মোটে মাটে 6 ধরনের হয় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমরা একটু সহকারে আমরা যিনি আজকের এই প্রেজেন্টেশন ক্লাস 3 যদি আমরা ভালো করে একটু শুনি, তাহলে আশা করি আমরা আজকে এই মাত্র অল্প সময়ের মধ্যে আমরা টোটাল বাংলা বাক্যের যে একটা ব্যাপকতা তা আমাদের এই 6টি স্ট্রাকচারের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। তাহলে আমরা প্রথম নম্বর স্ট্রাকচার নিয়ে আমরা একটু আলোচনা করি। নাম্বার 1, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ বাক্যের শেষে ভার্ব হবে। অর্থাৎ বাংলা এবং ইংরেজি বাক্যের একটু পার্থক্য হচ্ছে এই, ইংরেজিতে যেরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, কিন্তু বাংলা বাক্যের ক্ষেত্রে ঠিক হুবহু সেরকম নয়। বাংলার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর অবজেক্ট আসে, এবং সর্বশেষ বাক্যের শেষে থাকে কি, ভার্ব থাকে। তাহলে আমরা এই প্রথম নম্বর ফর্মুলা থেকে যেটা বুঝতে পারলাম যে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে। এই পৃথিবীতে যত সেন্টেন্স ভার্বযুক্ত সেন্টেন্স আছে সব এই প্রথম নম্বর ফর্মুলার মধ্যে পড়ে যাবে। আমরা একটি দুটি উদাহরণ দিয়ে আমরা জিনিসটা বুঝবো। যেমন আমি কাজ করি, দুই নম্বর উদাহরণ হচ্ছে আমি ইংরেজি পড়ি। এখানে করি এবং পড়ি দুটোই কিন্তু ভার্ব অর্থাৎ ক্রিয়া। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, অবজেক্ট হচ্ছে কাজ, আর ভার্ব হচ্ছে করি। ঠিক তেমনি হবে আমি ইংরেজি পড়ি, এক্ষেত্রে আমি হচ্ছে সাবজেক্ট, ইংরেজি হচ্ছে অবজেক্ট, এবং পড়ি হচ্ছে ভার্ব বা বাংলাকে যা বাংলাতে যাকে বলা হয় ক্রিয়া। তাহলে আমাদের যত সেন্টেন্স আছে, যত বাক্য আছে বাংলাতে, যেগুলার যে বাক্যের শেষে ভার্ব থাকে তা এই ফর্মুলায় পড়ে যাবে। তাহলে আমরা এক নম্বর ফর্মুলা শেষ, দুই নম্বর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বটা উজ্জ্ব থাকবে প্লাস নাউন, অর্থাৎ বাক্যের শেষে কমন নাউন যুক্ত বাক্য হবে। অর্থাৎ বাংলা বাক্যটা কমন নাউন যুক্ত হবে, সাবজেক্ট প্লাস কমন নাউন, এখানে মাঝখানে যে ভার্বটা সাইলেন্ট থাকবে, উজ্জ্ব থাকবে। যেমন একটি উদাহরণ দিলে আমরা সহজে বুঝব, আমি একজন ছাত্র বা আমার বাবা একজন শিক্ষক। এখানে আমি একজন ছাত্র, এই ছাত্রটা হচ্ছে, এই ছাত্রটা একটা কমন শব্দ, অর্থাৎ এই ছাত্রটা কমন শব্দ, অর্থাৎ ইংরেজিতে স্টুডেন্টস বলে। স্টুডেন্ট বলতে, ছাত্র বলতে মেয়ে এবং ছেলে উভয়কে কিন্তু মিনিং করতেছে। এই ছাত্র শব্দটা
শব্দটা হচ্ছে আমি, আর এই ছাত্রটা হচ্ছে একটা কমন একটা শব্দ। তো এখানে মূলত হচ্ছে আমি হই একজন ছাত্র, এটা হচ্ছে মেনলি এই বাক্যটা। আসলে আমরা সাধারণত বাংলা কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু হই শব্দটা সাধারণত আমরা উল্লেখ করি না, সাধারণত আমরা বলে থাকি আমি একজন ছাত্র। ঠিক তেমনিভাবে আমার বাবা একজন শিক্ষক, আসলে মূলত হচ্ছে বাক্যটা আমার বাবা হয় একজন শিক্ষক। এই হয়টা আমরা এখানে, এটা হচ্ছে ভার্ব সাইলেন্ট উজ্জ, এটা সাধারণত আমরা এভাবে কথাবার্তা বলার ক্ষেত্রে হয়টা বলি না, সাধারণত আমরা বলি কি আমার বাবা একজন শিক্ষক। এই শিক্ষক এই শব্দটা এটা হচ্ছে একটা কমন একটা কমন নাউন। তাহলে আমরা দ্বিতীয় নম্বর ফর্মুলা থেকে স্ট্রাকচার থেকে যে জিনিসটা শিখলাম তা হচ্ছে সাবজেক্ট প্লাস কমন নাউন যদি হয় তখন এই আমাদের বাংলা বাক্যে যত সাবজেক্টের পরে কমন নাউন দিয়ে যে সমস্ত বাক্য হবে সব দ্বিতীয় নম্বর ফর্মুলা অনুযায়ী আশা পড়ে যাবে। আশা করি তোমরা দ্বিতীয় নম্বর ফর্মুলাটাও ভালোভাবে বুঝতে পেরেছ। দেন তিন নম্বর স্ট্রাকচার হচ্ছে বা ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস বারটা উজ্জ্বল থাকবে প্লাস অ্যাজেকটিভ, অর্থাৎ বাক্যের শেষে অ্যাজেকটিভ যুক্ত সেন্টেন্স শব্দ থাকবে। যেমন আমরা একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারি, অ্যাজেকটিভ বলতে দোষগুণ এই সমস্ত জিনিস বোঝাবে। যেমন সে ধনী, তিনি খুব দয়ালু, এখানে সে সাবজেক্ট, এখানে ধনীটা হচ্ছে অ্যাজেকটিভ। ঠিক তেমনিভাবে তিনি সাবজেক্ট আর খুব দয়ালু এটা হচ্ছে, এই দয়ালুটা হচ্ছে অ্যাজেকটিভ। তাহলে আমরা সাধারণত কথা এভাবে বলি সে ধনী, তিনি খুব দয়ালু, এভাবে বলি আমরা, এরকম ভাবে সাধারণত বলি না বাংলাতে সে হয় ধনী, তিনি হয় খুব দয়ালু, এরকম ভাবে আমাদের সাধারণত বলা হয় না। সাধারণত আমরা বলে থাকি সে ধনী, তিনি খুব দয়ালু। তাহলে সে ধনীর মাঝখানে আসলে মূলত সেন্টেন্সটা হচ্ছে সে হয় ধনী, তিনি হয় খুব দয়ালু। এখানে ধনী এবং দয়ালু দুটোই হচ্ছে একটা দুটোই অ্যাজেকটিভ, সো অ্যাজেকটিভ যুক্ত অর্থাৎ দুষ্গুণ এরকম শব্দযুক্ত যত বাংলা বাক্য হবে সকল বাক্য তিন নম্বর ফর্মুলা অনুযায়ী পড়ে যাবে। তাহলে আমরা তিন নম্বর ফর্মুলাটা বুঝতে পারলাম কি সাবজেক্ট প্লাস অ্যাজেকটিভ দুষ্গুণওয়ালা শব্দ হবে, তাহলে সেটা তিন নম্বর স্ট্রাকচারে পড়বে। নাম্বার ফোর নাম্বার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস আসে নেই, এটা এই সাবজেক্টটা একটা ব্যক্তির বা প্রাণীর হবে, এটা খেয়াল করতে হবে এক্ষেত্রে ব্যক্তির অথবা প্রাণীর হবে। যেমন একটি উদাহরণ দিলে আরো জিনিসটা ভালোভাবে বুঝে আসবে। যেমন আমার একটি গাড়ি আছে, তার অনেক টাকা নেই, এখানে যে আমার একটি গাড়ি আছে তাহলে আছে আমরা পেয়েছি, সাবজেক্ট হচ্ছে আমার, তাহলে আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, এখানে আমারটা হচ্ছে একটা ব্যক্তি, একটি গাড়ি আছে, তাহলে আছে আছে সাবজেক্টটা এখানে অটোমেটিক্যালি আমরা পেয়েছি সাবজেক্ট প্লাস অবজেক্ট, আমরা এই সেন্টেন্সে আমরা পেয়েছি একটি গাড়ি হচ্ছে অবজেক্ট, আছে হচ্ছে আমাদের এই এখানে আমরা আছে, অর্থাৎ যে সমস্ত সব বাংলা বাক্যে কী থাকবে সাবজেক্ট প্লাস ইয়ে থাকবে আসে নেই থাকবে, আমরা ওই সেন্টেন্সগুলো চার নম্বর ফর্মুলা হচ্ছে ফাড়াতে পারি। ঠিক তেমনি তার অনেক টাকা নেই, তার অনেক টাকা নেই, এই যে তার অনেক টাকা, এই তারটা হচ্ছে সাবজেক্ট আর অনেক টাকা হচ্ছে কি অবজেক্ট, আর নেই হচ্ছে লাস্টে থাকবে। অর্থাৎ আসে নেই যুক্ত যত বাক্য আছে এবং ব্যক্তি পারপাস যদি হয়ে থাকে তাহলে আমরা চার নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা চার নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে দাঁড়া করাবো চার নম্বর। দেন আমরা পাঁচ নম্বরটা আমরা দেখি নেই কিভাবে হয়, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস আসেনি, ঠিক সেম চার নম্বরটার মতোই, কিন্তু চার নম্বরটা হচ্ছে ব্যক্তি এবং প্রাণী দুইটার সাথে সীমাবদ্ধ, কিন্তু বাট পাঁচ নম্বরটা একটু ব্যতিক্রম, তা হচ্ছে কোথাও কোনো আছে নেই, অর্থাৎ কোথাও দ্বারা হচ্ছে বোঝাচ্ছে কি একটা স্থানকে মিনিং করা হচ্ছে। যেমন নিচে দেওয়া আছে স্থান প্লাস নাউন প্লাস আছে নেই, অর্থাৎ শুরুতে যে সাবজেক্টটা নাউনের আগে একটা স্থান থাকবে। যেমন উদাহরণ দিলে আরও জিনিসটা বুঝে আসবে, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, তাহলে আছে আছে তারপর একটি গাড়ি অবজেক্টও আছে, পাশাপাশি বলছি স্থান প্লাস নাউন, তাহলে আমাদের বাড়িতে, বাড়ি এবং আমাদের, আমাদের হচ্ছে নাউন আর বাড়িটা হচ্ছে স্থান, তাহলে আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, এখানে আমরা যেই স্ট্রাকচার দেওয়া হয়েছে সাবজেক্ট প্লাস অবজেক্ট
adjective plus object plus plus আছে নেই তাহলে আমরা এই সেন্টেন্সে আমরা তা পেয়েছি ঠিক তেমনি আরেকটি উদাহরণ দিলে আমরা বুঝি তার বাড়িতে কোনো শিক্ষক নেই তার বাড়িতে এটা একটা স্থান বোঝাচ্ছে তার এটা নাউন বাড়িতে হচ্ছে একটা স্থান নেই বাক্য শেষে নেই থাকবে আছে অথবা নেই থাকবে তাহলে আমরা এটা পেয়েছি তাহলে আমরা এরকম আছে এবং নেই যুক্ত যদি স্থান সাথে রিলেটেড কোনো সেন্টেন্স হয় তাহলে আমরা পাঁচ নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে ফেলে দিব সর্বশেষ যে ফর্মুলা তা হচ্ছে কোনো কিছু করা বা হওয়া প্লাস বার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ বাক্য থাকলে এটা ছয় নম্বর ফর্মুলা অনুযায়ী পড়া যাবে তাহলে উদাহরণ দিলে আমরা জিনিসটা আরও একটু ক্লিয়ার হবে বুঝতে সহজ হবে যেমন ধরো তোমরা সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো সকালবেলা হাঁটা হাঁটাটা এটা একটা কাজ স্বাস্থ্যের জন্য ভালো সকালবেলা এটা কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে প্লাস ভার্ব আছে হাঁটার একটা ভার্ব প্লাস স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এটা একটা গুণ ঠিক তেমনিভাবে একজন শিক্ষক হওয়া আমার শখ একজন শিক্ষক হওয়া এটা একটা হওয়া বোঝাচ্ছে সরাসরি আমার শখ এটা আমরা যে ইচ্ছা গুণ তাও এখানে আমরা বুঝতে পারলাম তাহলে ছয় নম্বর এবং ছয় নম্বর যে স্ট্রাকচারটা বা ফর্মুলাটা আছে তা হচ্ছে কোনো কিছু করা হওয়া শুরুতে থাকবে প্লাস বার থাকবে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে এই সমস্ত বাক্য যা আছে এই সবগুলো হচ্ছে অর্থাৎ ছয় নম্বর ফর্মুলোলজি টোটালি বিষয়টা হচ্ছে এই অর্থাৎ বাংলা বাক্য পৃথিবীতে যত বাক্য সমস্ত বাক্যকে গবেষণার আলোকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে এই ছয়টি ভাগের ভাগের বাইরে তেমন আর কোনো বাক্য নেই আমরা যদি এই ছয়টি বাক্যকে আমরা সাধারণত আয়ত্ত করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের যে বাংলা বাক্য যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইংলিশ যে বাক্যগুলো আসবে সে বাক্যগুলো ঠিক ইংলিশটাকেও ঠিক সেম ছয়টা স্ট্রাকচারে বাক্য হয়েছে ইংলিশও ঠিক যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সগুলোকে এই ছয় ভাগেই বাক্য করা হয়েছে ইংলিশ বাক্যগুলোকে ভালোভাবে আয়ত্ত করার জন্য আমাদেরকে শুরুতেই বাংলার বাক্যগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে আশা করি বন্ধুরা তোমরা খুব ভালোভাবে জিনিসটা শুনেছ এবং বুঝতে পেরেছ পরবর্তীতে তোমাদের জন্য আরও ভালো আপডেট ক্লাস থাকবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই তোমাদের জন্য বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু